পড়ানো হয়।
চাই। আপনি কি শুনবেন? নিশ্চয়ই শুনবেন। তাহলে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ সে বিসমিল্লাহ উই ডুয়ার ইন দ্য নেম অফ আল্লাহ বি দাওয়ার টু বি গড স্মল। বিসমিল্লাহ ইজ মাস্ট ফর অল। উই উইল গেট ব্লেসিং অফ আল্লাহ ইফ উই ওয়ার উইথ বিসমিল্লাহ। উই স্টার্ট ইটিং উইথ বিসমিল্লাহ। উই স্টার্ট এভরি ওয়ার্ক উইথ বিসমিল্লাহ। উই ডু ওয়ার্ক ইন দ্য নেম অফ আল্লাহ, যার মানে হলো আমরা প্রত্যেকটি কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করব। ছোট কাজ অথবা বড় কাজের শুরুতে বিসমিল্লাহ করব। আমরা প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলে আমরা আল্লাহর করুণা পাব। বাহ, খুব সুন্দর তো। তা তুই ইংলিশ কথা থেকে জানলি? কেন, মুক্ত মাদ্রাসায় গেলে কি ইংলিশ শেখা যায় না? আমি তো মাত্র 1 ঘন্টা মুক্তবে পড়ি, বাকি সময়টা তো স্কুলে যাই, আবার বাড়িতেও পড়ি। তাই বুঝি আমার যে সব ধারণা মিথ্যা পরিণত হচ্ছে। আচ্ছা, মুসলমানেরা যে দিনে 5 বার নামাজ আদায় করে, নামাজ পড়লে কি পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ, অর্থ জান্নাতের চাবি নামাজ। নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, নামাজ পড়লে মহান আল্লাহ খুব সন্তুষ্ট হন, নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, এমনকি নামাজ পড়লে পাক পবিত্র থাকা যায়। আল্লাহ পাক আমাদেরকে চলার জন্য 2টি রাস্তা তৈরি করে দিয়েছে। একটি রাস্তার গন্তব্যস্থল হলো জান্নাত, আর একটি রাস্তার গন্তব্যস্থল হলো জাহান্নাম। আপনি আপনার ঈমানকে পরীক্ষা করে দেখেন, যদি আপনার ভালো কাজের দিকে আগ্রহ জাগে আপনি বুঝবেন আপনার ঈমান মজবুত আছে, আর যদি মন্দ কাজের দিকে আগ্রহ জাগে বুঝবেন আপনার ঈমান কমজোর। তাহলে তুই আমার জন্য দোয়া করিস। হ্যাঁ, নিশ্চয়ই করব। আমার আপনার দাদা সারা বিশ্বের লোকের কল্যাণ দান করুক। আমি আস